সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজ করব খুব সুন্দর একটি সানসেট টাইম পেন্টিং, মানে এটা সন্ধ্যাবেলার দৃশ্য পেন্টিং করব। তো খুবই সুন্দর নেচার সিনারি পেন্টিংয়ের মধ্যে পেন্টিংটা করব। তো যারা পেন্টিং শিখতে চান তারা অবশ্যই আজকে ভিডিও পুরোপুরি দেখুন, তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন এবার আমরা পেন্টিং শুরু করি। ওকে ফ্রেন্ডস, তো আজকে আমি এখানে একটা খুবই সিম্পল উপায় একটা স্কেচ আমি এখানে করে নেব। তো দেখুন, প্রথমে আমি এখানে আমার এই বাটির মধ্যে বিস্কিট কালার নিয়ে নিয়েছি। তো এই বিস্কিট কালার দিয়ে আমি স্কেচটা এখানে করব। ওকে, ধরুন এখানে পাহাড়, ঠিক আছে, দূরে একটা পাহাড়, ওকে, এবং এইখান থেকে একটা পাহাড়, আর এইখান থেকে ধরুন আর একটা পাহাড় এই পর্যন্ত, ওকে। আর এই পাহাড়ের এইখান থেকে কিন্তু মনে করুন নদী, ঠিক আছে, এটা নদী। আর এইখানে আর একটা পাহাড় যেইখানে, এই যে, ওকে। এবার এখানে একটা সুন্দর একটা ঘর থাকবে, আর এর পেছনে থাকবে গাছপালা, ওকে, এবং এইখানে থাকবে পাড়, যেখানে থাকবে পাড়ে থাকবে ঘাস, ওকে। তো এবার এখানে কিছু গাছপালা থাকবে যেগুলো আমরা পরে দেবো। তো এই হচ্ছে আমাদের স্কেচ হবে আজকের, ঠিক আছে, স্কেচ। এবং এখানে আমরা এখন কালারিংটা স্টার্ট করব। আকাশে আমরা প্রথমে দেব, এখানে দেবো হলুদ কালার, ঠিক আছে। তো দেখুন আমরা এখানে হলুদ কালার নিয়ে নিয়েছি, এখানে মানে সূর্যটা থাকবে, ঠিক আছে। তো সূর্যটার জন্য আমরা এখানে দেবো হলুদ কালার, এবং তারপরে দেবো আমরা উপরে দেবো নীল কালার। তো আমরা এই ব্লু কালারটা উপরে দিয়ে এই হলুদের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। এবার এখানে একটুখানি সাদা রং দেব। তারপরে এবার এইখানটায় আমরা একটা ছোট্ট করে সুন্দর করে সূর্য এঁকে দিই গোল করে, ঠিক আছে। দেখুন সূর্যটা আমরা সুন্দর করে গোল করে এঁকে দিলাম। এইবার এই যে দূরে যে পাহাড়টা আছে, পাহাড়টা আঁকবো। তো ফ্রেন্ডস, পাহাড়টা আঁকতে গেলে পরে আমাদের এই দুটো পাহাড় কিন্তু ঘাসের পাহাড়, আবার এই দুটো পাহাড় কিন্তু হবে দূরে যেরকম আর কি নর্মাল সাদা বরফের পাহাড় হয় সেরকম। তো দেখুন আমি নীল রং দিয়ে আঁকছি, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে নীল রং আমার, তো নীল রং দিয়ে, ওকে, এই দিলাম। এবার নিচে কি করব আমরা, নিচে কিন্তু আমরা সাদা রং দিয়ে কিন্তু নীল রংটাকে মিশিয়ে দেবো, ঠিক আছে, মানে ধোয়া ধোয়া মতন করে দেবো। তো আমি দেখাচ্ছি কীভাবে করব। এই দেখুন, এবার একটু লালের সঙ্গে হলুদ মিশিয়ে আমরা এই কালারটা করলাম, এটা দিয়ে জাস্ট সামনের এইটুকু, ওকে। তো ফ্রেন্ডস, এবার একটুখানি সাদার মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে আমরা এই কালারটা তৈরি করলাম। এবার এটা দিয়ে এই পাহাড়ের সামনে, এই যে, ওকে। তো ফ্রেন্ডস, আমি সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে এবার দেখুন এই যে ঘাসের পাড়টা, কিন্তু ঘাসের পাড়টা কিন্তু সুন্দর করে আঁকতে হবে। তো তার জন্য আমাদের সবুজ রঙের সঙ্গে সাদা মিশিয়ে, দেখুন আমি এখানে সাদা নিয়েছি এবং এখানে সবুজ রং নিয়ে নিয়েছি। এই সবুজের সঙ্গে সাদা রংটা দেখুন সুন্দর করে মিশিয়ে আমরা একটা এইরকম একটা কালার আমরা তৈরি করলাম। এবার এই কালারটা দিয়ে সুন্দর করে আমরা এখানে দিয়ে দেবো, ওকে। এটা আমরা একটু ডিপ করলেও অসুবিধা নেই, আমরা একটুখানি ডিপ করে নিই, ডিপ করে নিয়ে, এই যে,
এই দুটো পাহাড়ে, মানে এই পাহাড়টাই এবং এই পাহাড়টাই, এই দুটো পাহাড়ে আমরা সুন্দর করে এই ডিপ সবুজ রঙটা দিয়ে দিই। ওকে তো ফ্রেন্ডস, দেখুন আমি এখানে সবুজ রঙের পাহাড়টা আমি রেখে দেওয়ার পরে এইবার দেখুন এই যে পাহাড়ে হাইলাইটটা করতে গেলে লাইটটা পড়েছে, তার জন্য কী করতে হবে আমাদের এই সুন্দর করে এই ডিপ সবুজের মধ্যে একটুখানি হলুদ রঙটা মিশিয়ে এই দেখুন। আর এই পাহাড়টার ক্ষেত্রে আমরা কি করব, এই পাহাড়টার ক্ষেত্রে কিন্তু এই যে এবার আমরা সরু তুলি দিয়ে পাহাড়কে হালকা হালকা কতটা হাইলাইট করে দেবো এই দেখুন। ওকে হচ্ছে হলুদ রং, এইখান দিয়ে এইখান দিয়ে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা পাহাড়টা এঁকে নিলাম, এইবার আগে আমরা এই জলটাকে এঁকে নিই, তাহলে পরে আমাদের এইগুলো আঁকতে বড় সুবিধা হবে, ঠিক আছে। তো জলটা আঁকতে গেলে আমাদের প্রথমে লাগবে নীল রং, তো এখানে ব্লু কালার আমরা আছে, ব্লু কালারটা আমরা প্রথমে এখানে দিয়ে নিই। ওকে ব্লু কালার, তারপর ঠিক যেরকম যেরকম আকাশ আছে সেইভাবেই আমরা জলটাকেও আমরা আঁকবো, ঠিক আছে, ঠিক এইভাবে আমরা মিশিয়ে দেবো নীল রঙের সঙ্গে, স্কাই ব্লুর সঙ্গে আমরা নীল রং এই হলুদটা সুন্দর করেভাবে মিশিয়ে দেবো। দেখুন সুন্দর করে মিশানো হয়ে গেলো। আপনি যখন মেশাবেন, মানে যখন নীল রংটা কাঁচা থাকবে সেই সময় মিশাবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে মিশবে, ঠিক আছে। দেখুন ওকে, ডিপ সবুজ রং নিয়ে আমরা একটুখানি এখানে শ্যাডো এঁকে দেবো, ঠিক আছে। তো দেখুন এই যে এটা মনে করুন পাহাড়ের শ্যাডো। ওকে এটা হচ্ছে পাহাড়ের শ্যাডো। তো এই যে এখানে যে পাটটা আছে এই পাটটাতে আমরা এটা আমরা আগে এগিয়ে নেবো, ঠিক আছে। তো দেখুন এটা হচ্ছে আমরা ডিপ সবুজ কালার, ডিপ সবুজ কালার দিয়ে আগে এভাবে আমরা পাড়গুলোকে সুন্দর করে এঁকে নিই, ঠিক আছে। এখানে একটা পাড় এবং এখানে একটা পাড়, ঠিক আছে। এই হলো গিয়ে দুটো পাড়, তারপরে দুটো পাড় এবং পিছনের গাছপালা আমরা সুন্দর করে এই ডিপ সবুজ রং দিয়ে আমরা এঁকে নেবো, ঠিক আছে। পেছনে গাছপালা থেকে যে সাদা অংশটা আছে এইখান থেকে যে পুরো সাদা অংশটা, এই সাদা অংশটা জুড়েই কিন্তু আমরা এই ডিপ সবুজ রংটা আমরা দিয়ে নেব, ঠিক আছে। তো এবার এই যে গাছের মাথাগুলো, এই গাছের মাথাগুলো দেখুন আমরা এইভাবে করে দেবো, ঠিক আছে। দেখতে অনেকটা মনে হবে যেন গাছের পাতা, তারপরে কিন্তু আমরা এই গাছগুলোকে সুন্দর করে আমরা হাইলাইট করব, ঠিক আছে। তো আমরা আগে ডিপ সবুজ দিয়ে গাছের মাথাগুলোকে সুন্দর করে এরকম করে দিই। এবার এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোতে সুন্দর করে আমরা ঠিক যেরকম পাহাড়ে যেরকম রেখেছি এইভাবে এই পাড়গুলোতে আমরা এঁকে দেবো। ওকে সুন্দর করে কতগুলো ঘাস মতন এঁকে দেবো এইভাবে। এখানে একটু আঁকতে হবে। ওকে ওকে ফ্রেন্ডস, তো শ্যাডো দিয়ে দেওয়ার পরে এবার এই গাছগুলো সুন্দর করে আমরা হাইলাইট করে দিই। তো সেম আমরা যে কালার দিয়ে যে মানে পাহাড়গুলো আঁকলাম, পাহাড়গুলো আঁকলাম এই যে পাহাড়গুলো, সেম সেই সবুজ কালার দিয়ে আমরা এই গাছগুলোকে সুন্দর করে আমরা হালকা হালকা করে হাইলাইটগুলো করে দেবো। ওকে তো দেখুন আমি কীভাবে হাইলাইটটা করছি।
ওকে তো फ्रेंड्स এই হয়ে গেল আমাদের এই গাছগুলো আঁকা এইবার আমরা এই ঘরটাকে আঁকব ওকে ঘরের দেওয়াল দেব নীল রং দিয়ে এই দিলাম এইবার দেখুন এই যে সাদা রংটা আমরা এখানে দেওয়ালের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিলাম তো फ्रेंड्स ঘরের চালটা আমরা দেব লাল রং দিয়ে এই দেখুন ঘরের চালটা একটু ফ্লোরেসেন্ট গোলাপি দিয়ে হাইলাইট করে দিই হচ্ছে গোলাপি কালার আই মিন পিঙ্ক কালার ঠিক আছে এই পিঙ্ক কালার দিয়ে ঘরের চালটাকে সুন্দর করে আমরা হাইলাইট করে দিলাম এবার এই ঘরের একটা দরজা এঁকে দিই এই দেখুন এবারে সামনে একটা ল্যান্ড আঁকবো মানে একটা জমি আঁকবো মানে এই নদীর পাড় ঠিক আছে এই সামনে আঁকবো এই দেখুন এটা হচ্ছে ডিপ সবুজ কালার এবং এখানে কিছু ঘাস আঁকবো আমরা ওকে এই যে এইভাবে এইবার সরু তুলি দিয়ে কতগুলো এভাবে ঘাস এঁকে দেবো এই যে ওকে তো ফ্রেন্ডস আমরা এখানে ঘাসগুলো সুন্দর করে এঁকে দিলাম আচ্ছা তো এইবার আমাদের এই জলে সাদা রংটা দেওয়ার সময় এসে গেছে তো জাস্ট এই সাদা রংটা আমরা এখানে সুন্দর একটুখানি এই সূর্যের যেইখানে আছে সূর্যের সোজাসুজি সাদা রংটা জাস্ট একটুখানি এইভাবে দিয়ে আঁচড়ে দেবেন তার এবারে কিন্তু হয়ে গেল ওকে ফ্রেন্ডস তো এইবার আমরা এই ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে আমরা এখানে কতগুলো এই ঘাসগুলো হয় এঁকে দিই ঠিক আছে এই দেখুন ওকে এইভাবে আমরা ঘাসগুলো ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে এঁকে দিই ওকে ফ্রেন্ডস তো এইবার আমরা একটা সুন্দর একটা নারকেল গাছ আঁকবো ঠিক এই পয়েন্টে নারকেলটা বেঁকে ঠিক এইভাবে এসে এইখান থেকে উঠেছে ঠিক আছে তো খুবই সুন্দর নারকেল গাছ আঁকবো তো দেখুন আপনারা ভালো করে এইখান থেকে ঠিক আছে আর এইখান থেকে আর একটা নারকেল গাছ এইবার এই নারকেল গাছের ডাল ঠিক আছে ডালগুলো খুব সুন্দর করে আমাদের আঁকতে হবে নারকেল গাছের পাতাগুলো সুন্দর করে এইভাবে এঁকে দিতে হবে ওকে তো ফ্রেন্ডস এইভাবে আমরা গাছের পাতাগুলোকে এঁকে দেওয়ার পরে এবার দেখুন শুধুমাত্র এই ফ্লোরেসেন্ট সবুজ রং দিয়েই আমরা এই যে গাছের আগার যে পাতাগুলো আমরা জাস্ট এইভাবে সুন্দর করে আমরা হাইলাইট করে দেবো ঠিক আছে দেখুন এগুলো বেশি হাইলাইট না করলেও চলবে সেই জন্য আমরা শুধু এই আগার পাতাগুলোকে হাইলাইট করে দেবো এবার এই নারকেল গাছের পাতার নিচ দিয়ে একটুখানি সাদা দিয়ে হাইলাইট করে দিলাম ওকে তো ফ্রেন্ডস এইভাবে আমরা সাদা দিয়ে হাইলাইট করে দেওয়ার পরে আমাদের কিন্তু ছবিটা মোটামুটি হবে কমপ্লিট হয়ে গেল ওকে তো ফ্রেন্ডস আমাদের ছবিটা কিন্তু মোটামুটি কমপ্লিট
তো ফ্রেন্ডস, এটা পেইন্টিং। তো আমি আশা করছি আপনার আজকের পেইন্টিংটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।